নমস্কার বন্ধুরা, আজকে আমি এঁচোড়ে নিরামিষ তরকারি রান্না করব। সেটা আমি কিভাবে করি, কাটা থেকে রান্না করা পর্যন্ত পুরোটাই আপনাদের সামনে আমি তুলে ধরব। বসন্তবড়ি চ্যানেলের আমি অঞ্জনা। তো আপনারা সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। রান্নাটা চলুন শুরু করি। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত আপনারা দেখবেন। বাজারের থেকে এঁচোড় আনার পর এঁচোড়টাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং আজেবাজে যে খোসা বা এক্সট্রা যে আঁশগুলো আছে সেগুলোকে কিন্তু আমি ফেলে দিয়েছি। আর তার আগে প্রথমে বলি, সর্ষের তেল হাতে ভালো করে মেখে নেবেন এবং বটি দিয়ে বা ছুরি দিয়ে যেটা দিয়ে কাটবেন সেটাকে ভালো করে তেল মাখিয়ে নেবেন। নাহলে এঁচোড়ের কস থাকে বা আঠা থাকে, সেটা হাতে বা বটিতে লেগে গেলে খুব অসুবিধা হয়, কাটা যায় না। তো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর বাইরের যে খোসাগুলো সেগুলো ফেলে দিয়েছি, দিয়ে ভেতরের এই দানাগুলো নিয়ে রেখেছি কেটে কেটে। তো এইভাবে পরিষ্কার করে নিলে এঁচোড়টা খেতেও ভালো হয় আর আজেবাজে জিনিসগুলো খাওয়াটা খুব একটা ভালো জিনিস নয় শরীরের জন্য। তা আমি এইভাবেই করি, তা সেটাই আপনাদের দেখাচ্ছি। এই আঁশগুলো কখনোই খাবেন না, এগুলোকে ফেলে দিতে হবে। তো যেহেতু এক হাতে আমার ক্যামেরা আর এক হাত দিয়ে করছি, সেজন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তাও দেখানোর চেষ্টা করছি। তো আমার মোটামুটি অনেকটাই কাটা হয়ে গেছে আর অল্প রেখেছি, সেটা কেটে নেব। তো এই আঁশগুলো ফেলে দিলাম। তা আমার এখানে মোটামুটি বাইরে থেকে 500 এঁচোড় নিয়ে আসা হয়েছিল, তার থেকে বাদ দিয়ে আছে এই 300 মতো হয়েছে আর কি, 300 মতো রইল। তো এই এই সর্ষের তেলটা একটুখানি হাতে ঢেলে নিয়ে আমি এই বটিতে লাগিয়ে হাতে ভালো করে লাগিয়ে তারপরে কেটেছি। কাটার পরে এইটুকুনি যেটুকু আছে সেটাও আমি কেটে নেব। তো এইভাবেই কেটে নেবেন, আপনারাও পরিষ্কার করে নেবেন, নিয়ে তারপরে এঁচোড়টাকে ভালো করে রান্না করবেন। নিয়ে এঁচোড় নানা রকমভাবে করা যায়, নিরামিষও করা যায় বা আমিষভাবেও করা যায়। তা আমি আজকে নিরামিষভাবেই করব। যেটুকু বাকি ছিল সেইটুকু আমি ছোটো ছোটো করে কেটে নিলাম, কাটা আমার হয়ে গেছে। তো বাকি যেটুকু আছে সেটুকু আপনাদের দেখানোর জন্য আমি রেখে দিয়েছিলাম। তো আমার এইভাবে আমি কেটে নিয়েছি। দেখুন, আমি এই রান্নাটা সাদা তেলেই করছি, খানিকটা তেল দিলাম ননস্টিক কড়াইতে। এরপরে আমি একটু ফোড়ন দেব। ফোড়নে একটু তেজপাতা, একটু সাদা জিরে আর একটুখানি আধ ভাঙা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে দুটো ছোটো এলাচ, একটু এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ থেতো করে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো একটু ভাজতে হবে, প্রায় মিনিটখানেক ভেজে নিলে ভালো হয় ফোড়নটাকে। এই এঁচোড়ের তরকারি নানানভাবে তৈরি করা যায়, রান্না করা যায়। যেমন আমিষভাবে করে অনেকে, আমিও আমিষভাবে করি। তো আজকে আমি নিরামিষ করছি। পেঁয়াজ আদা রসুন দিয়ে সুন্দর করে করা যায়, আবার চিংড়ি মাছ দিয়েও করা যায়, আবার ডালের মসুর ডালের বড়া বা মটর ডালের বড়া দিয়েও সুন্দর করে এঁচোড়ের তরকারি করা যায়, অনেক রকমভাবে করা যায়। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভাজতে হবে, একটু নুন অ্যাড করব, তারপরে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম আলুর মধ্যে। এরপরে একটু টমেটো কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। ভালো করে টমেটোটা ভাজতে হবে, কারণ এখনকার টমেটোগুলো একটু শক্ত শক্তই থাকে। তো নরম করার জন্য মাঝখানে দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিয়েছি। এটা নরম হলে তারপরে অন্য মশলাগুলো অ্যাড করব। টমেটোটা নরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। হলুদ গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, ছোটো চামচের 2 চামচ,
ছোট বলতে চায়ের চামচের থেকেও একটু ছোট চামচের 2-3 চামচ করে দিচ্ছি আমি। তা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যতটা এঁচোড় হবে সেই পরিমাণে দিতে হবে। তাই আমি মশলাগুলো দিয়ে কষালাম, কষাচ্ছি। আদা বাটা 2 চামচ দিলাম, চায়ের চামচে 2 চামচ। যেহেতু আমার এখানে 300 মতো এঁচোড় আছে, তার সঙ্গে আলুও দিয়েছি 2টো আলু, তো সেই অনুযায়ী আমি মশলা দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো মশলাগুলো দেবেন। নিরামিষ তরকারিটা একটু আন্দাজ করে মশলা দিতে হয়। আর একটু চিনি দিয়ে দিলাম 3-4 চামচ। নিরামিষ যে কোনো তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন এই তেল ছেড়ে আসছে মশলার থেকে, আলুর থেকে। তো তখনই বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিলাম, কেটে রাখা এঁচোড়গুলো আগে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ঝুড়িতে। জলটা ঝরে যাওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে এঁচোড়টাকে। এঁচোড়টা কষানো হয়ে গেছে আমার মনে হচ্ছে, তো এবারে ভাজা ভাজা তো ভালোই হয়েছে। এবারে আমি একটু গরম জল দিয়ে দেবো এতে। ইলেকট্রিক কেটলে একটু গরম জল করে আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিতে হবে এঁচোড়টাকে জলের সঙ্গে, মশলাগুলো যেন ঠিকমতো মিশে যায় জলের সঙ্গে, গরম জলের সঙ্গে। এরপরে একটা ঢাকা দিয়ে, ঢাকা দিয়ে দিতে হবে আগুনটাকে কমিয়ে দিয়ে। যেহেতু আমি ইন্ডাকশানে করছি, তো সেহেতু আমি বুঝেই এটাকে বুঝে কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো আপনারা সেই রকমভাবে গ্যাসে করুন বা ইন্ডাকশানে করুন, এইভাবেই করবেন। ঢাকা দেওয়ার পরে আমি 5-6 মিনিট এটাকে এইভাবে রাখবো। তারপরে দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে। 5-6 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি এটা হয়ে গেছে। এঁচোড়ের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবেই সেদ্ধ হয়েছে। এঁচোড়টা বেশ ভালোই কচি ছিল। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। গরম মশলাটা অবশ্যই দিতে হবে, নিরামিষ তরকারি হোক বা আমিষ তরকারি হোক। আমিষভাবেই রান্না করুন আর নিরামিষভাবেই করুন, গরম মশলা একটু দিতে হবে। আর 1-1.5 চামচ ঘিও অবশ্যই দিতে হবে, তবে টেস্টটা ভালো লাগবে খেতে। তা সেটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু গরম মশলা অবশ্যই একটু দেবেন। তা আমার এই দেওয়া হয়ে গেল, ঘিও দেওয়া হয়ে গেল। এঁচোড়ের তরকারি আমি শুকনো করে করেছি, একটু একটু মানে ইয়ে আছে, গামাখা মতো করেছি। আপনারা ইচ্ছে করলে একটু ঝোলও করতে পারেন, যে যেরকমভাবে খান। তবে এটা লুচি, পরোটা, রুটি বা গরম ভাতের সঙ্গে সত্যি খুবই ভালো লাগে খেতে। আপনারা করে দেখবেন, এইভাবে করে আমাকে কমেন্টে লিখবেন ভালো হয়েছে কি খারাপ হয়েছে, আমি কমেন্টটা কিন্তু চাই। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন। আজকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরপর আমি অন্য কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব। নমস্কার।